নতুন করে কোভিড-19 সংক্রমণ শনাক্ত হওয়ায় সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে দেশজুড়ে বিধিনিষেধ আরোপ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডন। একই সঙ্গে নিজের বিয়ের আয়োজনও বাতিল করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নর্থ আইল্যান্ডের অকল্যান্ডে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর উড়োজাহাজে সাউথ আইল্যান্ডের নেলসন নগরীতে ফিরে যাওয়া একটি পরিবারের 8 সদস্য এবং একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের দেহে করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ ধরন ওমিক্রন শনাক্ত হয়, যার প্রেক্ষিতে সংক্রমণ রোধে রোববার মধ্যরাত থেকে নিউজিল্যান্ডে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন বিধিতে মাস্ক পরা বাধ্যতামূলক এবং জনসমাগম সীমিত করা হয়েছে। বিবিসি জানায়, নতুন বিধিতে দোকানে এবং গণপরিবহনে মাস্ক পরতে হবে। এছাড়া টিকা নিয়েছে এমন সর্বোচ্চ 100 জন একসঙ্গে কোনো অনুষ্ঠানে, বারে বা রেস্তোরাঁয় থাকতে পারবেন। আর যদি কোনো অনুষ্ঠানে টিকা সনদ দেওয়া না হয়, তবে সেখানে একসঙ্গে সর্বোচ্চ 25 জন থাকতে পারবেন। রোববার সাংবাদিকদের নিজের বিয়ের অনুষ্ঠান আয়োজন বাতিল করার খবরটিও নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী অর্ডন। তিনি বলেন, আমার বিয়ের আয়োজন হচ্ছে না। নতুন বিধিনিষেধের কারণে তার মতো আর যাদের বিয়ে অনুষ্ঠান বাতিল হতে হচ্ছে তাদের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। করোনাভাইরাসের সংক্রমণ রোধে 2020 সালের মার্চ মাস থেকে বিদেশিদের জন্য দুয়ার বন্ধ রেখেছে নিউজিল্যান্ড। তারা এবছর জানুয়ারির মাঝামাঝি থেকে বিদেশিদের জন্য সীমান্ত খুলে দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ায় ওমিক্রন ছড়িয়ে পড়ায় সেটা পিছিয়ে ফেব্রুয়ারি করা হয়েছে। ওই সময়ে লোকজন কেবলমাত্র জরুরি প্রয়োজনে নিউজিল্যান্ড যেতে পারতেন। সেখানে পৌঁছে তাদের অবশ্যই প্রথমে সরকার পরিচালিত কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে, কিন্তু নিউজিল্যান্ড সরকার গত বছর থেকে এই সুবিধা বন্ধ করে দিয়েছে। নিউজিল্যান্ড তাদের 12 বছরের বেশি বয়সে 94% মানুষকে টিকার 2টি ডোজই দিয়েছে। তাদের মধ্যে 56%কে এখন বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। গত 2 বছরে করোনাভাইরাসের বিরুদ্ধে সবথেকে সফল দেশগুলোর অন্যতম নিউজিল্যান্ড। সেখানে এখন পর্যন্ত 15,104 জন কোভিডে আক্রান্ত হয়েছে, মারা গেছেন 52 জন। দেশটি বেশ কয়েক মাস করোনাভাইরাস শূন্য ছিল। পুন্ড নিউজ, ডেস্ক রিপোর্ট।